পত্রিকার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমরা ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না এবং জঙ্গিবাদের কোনো কার্যক্রম যদি আমাদের এলাকায় পরিলক্ষিত হয় আমি থানা পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার পরিচয় গোপন রাখা হবে। আর আমাদের সমাজে আপনারা জানেন মাদক, বাল্য বিবাহ, ইমপ্রিজিং, কিশোর জ্ঞান, বিভিন্ন গুজব সামাজিক বেদ হিসাবে সমাজে প্রকাশ পাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা এই বেদগুলো দূর করা সম্ভব হচ্ছে না, এজন্য আমি আপনাদের সাহায্য কামনা করছি। আপনাদের ছেলে সন্তান, ভাই বোন, বাকিটা বাকিজি কোথায় কখন যাচ্ছে এগুলো খেয়াল রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে কিনা সেগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের প্রবর্তী প্রজন্মকে আমরা একটা উন্নত দেশের নাগরিক হিসাবে রেখে যেতে চাই। আপনারা জানেন যে আমাদের সরকার 2030 সালের মধ্যে একটি সমৃদ্ধশালী দেশ এবং 2041 সালের মধ্যে একটি উন্নত ও শান্তির দেশ গড়ার বদ্ধপরিকর। তো আমি এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা যেখানে থাকবেন আপনাদের কাজগুলো নিষ্ঠার সাথে কাজ করবেন। বাংলাদেশ পুলিশ বাহিনী আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের আইজিপি ডক্টর গণেন্দ্র আহমেদ স্যার ও ঢাকার রেঞ্জ ডিআইজি সম্মানিত জনাব হাবিবুর রহমান স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। আপনারা অনেকে শুনে থাকেন যে থানায় মামলা, মোকদ্দমা, জিডি, পাসপোর্ট ক্লিয়ারেন্স এবং চাকরি বিয়া তদন্ত করতে টাকা পয়সা লাগে। আমি স্পষ্টভাবে আপনাদের বলে দিতে চাচ্ছি থানায় পুলিশ সেবা নিতে কোনো টাকা পয়সা লাগে না। যদি কেউ টাকা পয়সা চায় সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন। আমি প্রায় 6 মাস ধরে আপনাদের থানায় যোগদান করেছি। যদি এরকম কারো কোনো যদি কোনো কমপ্লেন থাকে সরাসরি আমাকে জানাবেন। থানায় অনেক দাঁড়া থাকতে পারে যে আমার প্রতির কথা বলে টাকা পয়সার কথা বলতে পারে, সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ এগুলো আপনাদের অধিকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সেবাগুলো আপনাদের আমরা দিয়ে থাকি। যেহেতু করোনাকালীন সময়ে এখনো করোনা চলতেছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং সরকারি যে বিধিবিধান আছে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি পরিশেষে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো থাকেন আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনার সমাজ ভালো থাকবে এবং সমাজ ভালো থাকলে একটি ভালো দেশ পরিণত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন।